আসসালামু আলাইকুম, আমি সাগর। আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। তো যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তাদেরকে বলি, আমি আসলে হচ্ছে এক একজনের কাছে এক এক রকমের। যেমন ধরেন, আমার বাপের নজরে আমি হচ্ছে গৃহপালিত একটা উন্নত জাতের গরু। আমার বন্ধুদের কাছে আমি হচ্ছে সবচেয়ে বড় খারাপ। আর আপনাদের কাছে কি তা আপনারাই ভালো করে জানেন, বা যারা জানেন না তারা আস্তে আস্তে জানবেন আর কি। তো আমি এত কথা কেন বলতাছি, আজকে হচ্ছে 13 তারিখ, 13 অক্টোবর 2021। 13 অক্টোবর 2020-এ যখন লকডাউনটা প্রথম অবস্থায় শেষ হয়, তারপরে একটা ট্যুর দিছিলাম চন্দ্রনাথে, যেটার আজকে 1 বছর পূর্ণ হলো। বাহ, ভালো কথা। তো আমি এই ভিডিওটা করার কারণ কি, এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে টোটাল 1 বছরে আমার জার্নিটা কেমন ছিল সব কিছু একটা ছোট্ট ফ্রেমে আমি বন্দি করতে যাচ্ছি। খারাপ শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি। সেই চন্দ্রনাথের উপরে মন্দিরটা, মেইন মন্দির যেটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আসছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা 15 নম্বর ঘাট। আসলে জীবনটা অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জি সিরমোরের পাশে এই যে মামা, তো মামা আমাদেরকে একটা দেন, টপটা একটু মিষ্টি মিষ্টি এবং খুবই মচমচা। আমি প্রতি বছর কিছু ফকির মিসকিন খাওয়াই। তো এখন সবাই চলে আসছে। তোমার সব কিছু যায়, পুলিশের কোনো কিছু যায় না। লট অফ সংস এন্ড থ্রো, আই ডিডন্ট ফাইন্ড সাচ এ প্রবলেম। হাফ অর্ধেক আমি ফাহিম সাগর বলতেছি ফারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যাব হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সেই বিখ্যাত সিলেটের কেন ব্রিজের উপরে। এটাই হলো মূলত কেন ব্রিজ নামে পরিচিত। আজকে আসছি সিলেটের জাফলংয়ে। ওইটাই হলো ইন্ডিয়ার সব দিকে যাওয়া যায়, এগুলো হলো ইন্ডিয়ার লোকজন মানে ওইদিকে ঘুরতেছে তাদের ওখানে। আফসোস এগুলো বাংলাদেশের না, যার জন্য আমরা যেতে পারবো না। তো এটা একটা মানে অসম্ভব রকমের একটা সুন্দর লাগতেছে, যা আমি আপনাদেরকে হয়তো ক্যামেরায় দেখাতে পারতেছি না, কিন্তু নিজের চোখে দেখলে মানে অসম্ভব রকমের একটা সুন্দর লাগতেছে। গুড আফটারনুন সিলেটবাসী, আজকে যাচ্ছি হচ্ছে সিলেটের হযরত শাহজালালের যে মাজারটা আছে সেই দিকে। আজকে আসি হচ্ছে সিলেটের লাক্কাতুরা চা বাগানে। এখান থেকে যদি দেখেন উপরের চা বাগানটা, মামু তুমি আগে উঠবে না? আমি তো আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি সাদা পাথরের ওদিকে। এটা বাংলাদেশের ভিতরেই অবস্থিত, বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর চেকপোস্ট। পুরের ওগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড়। আজকের ভিডিওটা হচ্ছে মূলত প্রসেসর নিয়ে। মনে রাখবেন, আপনি একটি নতুন মোবাইল কিনতে যাচ্ছেন, চট্টগ্রাম থেকে যাব পাবনাতে, এখন বাজে হচ্ছে 7:20, হাতে 55 মিনিটের মতো টাইম আছে। 8:15-তে রাজশাহী যাওয়ার জন্য যে ট্রেনটা সেটা এখান থেকে ছাড়বে। এখন চলে আসছে আমাদের সে চাটমোহর স্টেশনে পাবনাতে, যেটা এখন আমরা আসছি সাইডে সুন্দর রাস্তা। আশেপাশে আপনারা দেখতেছেন, এখানে হচ্ছে খেলার জায়গাটা।
তো আমরা এখন গ্রিন ভ্যালির ভিতরে আছি, এখানে অনেক বাগান আছে, এগুলো হচ্ছে আম গাছ, সব আম বাগান। তো এখানে অনেকে ছবি উঠে। আজকে পাবনাতে আমার শেষ দিন, মানে হচ্ছে সাজাদপুর ট্রাভেলস এর এসি বাস। তো এই বাসে করে আমি আজকে চট্টগ্রাম চলে যাব। এই হলো বাসের ব্যাক সাইড। এখন আছে হচ্ছে সিরাজগঞ্জের ফুড ভিলেজ স্টপেজে। এখন ওই যে দেখতে পাচ্ছেন সবাই বাসের মধ্যে উঠে যাচ্ছে। ভোর 4টার মতো আমরা এখন কুমিল্লার মায়ামি রিসর্টের এখানে আসছি। রুম না, এটা হলো একটা ইমোশনের জায়গা। যেমন পরীক্ষায় কোনো কিছু না পারলে এটা হয়ে যেত আমাদের জন্য স্টাডি রুম। ক্রিকেটবল খেলতাম প্রায় সময়ই। শহীদ মিনার ওটা ওখানে নতুন বানাইছে, ওটা আগে ছিল এই এই সাইডে যে কোনো এক জায়গায়। কলেজ সম্পর্কে কিছু বলো আশিক। এই 2020-এ ভালো একটা স্মার্টফোনের সাথে ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি আর মোটামুটি কমফোর্টেবল একটি ইয়ারফোন আমাদের সবারই বেসিক নিড। কেবলটি ব্র্যান্ডেড লেন্থ 125 সেন্টিমিটার বা 1.25 মিটার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাইন সাগর বলছি চট্টগ্রাম থেকে। ইউনেস্কোতে আসছি, ইউনেস্কোতে যদি একটু কম পাই তো ইউনেস্কো থেকে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তখন থেকে দেখছি যে অ্যাপল নামের যে কোম্পানিটি আছে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? BTCL বাংলাদেশে একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে, কোনো অপারেটর যে কোনো নাম্বারে মাত্র 30 পয়সা প্রতি মিনিট কথা বলতে পারবেন। আন্টি আমি মাইশা সাগর আছে। ওই তো পায়খানায় হাঁটতে গেছে। মিউজিক চটপটি হালিম ফুচকা এসব খাইতে যায় না, বা সেমাই খাইতেও যায় না, এগুলো আমাদের বাসাতেও রানছে। আমরা যাই আপনাদের বাসায় 2টা টাকা সালামি পাওয়ার উদ্দেশ্যে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়া, তুই কি যাবি না মাইর খাবি? আমি তোর শেষবারের মতো কইতেছি জাগা বাপ জাগা। কি 60 টাকা বলছে পড়ছে? সেক 60 টাকা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আসছি আমরা হচ্ছে খোয়াছড়াতে। যাবো ওইখানে গিয়ে বসবো, ঝর্ণাটা উপভোগ করবো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ফাইন সাগর, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বার্থডে গেলোর। তো তোমার জন্মদিন কবে? 7 জুলাই। বাটা তো আগে করে ফেলছি। আমার প্রাণ ধরি আমার টান। এখন ফাইনালি ম্যারিনেশন করা হচ্ছে। টেস্টটা অতুলনীয়, একদম মারাত্মক, চাখাম। কথা হচ্ছে অনেক সুন্দর সুন্দর হাঁটতেছে। আমরা এমন অবস্থা দেখতে পাচ্ছি, এখানে শৃঙ্খলা খুব জঘন্য হয়ে যাচ্ছে। এখানে অনুষ্ঠান বা আপনারা এখানে যা ইচ্ছা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমি সেটা ভিডিওর থ্রুতে আমি ইউটিউবে আপনাদেরকে জানাবো। তো প্রথমে প্রশ্ন করছে রাজীব আহমেদ, ভাই আপনি কোন কোন ডিভাইস ইউজ করেন? তো আমাদের খাবার চলে আসছে। আমি আরেকটা ফোন নিয়েছি, যেটা দিয়ে এখন আমি শুট করতেছি, এটা হচ্ছে পোকো এক্স 3 প্রো। সিদ্ধ মুরগি একটা বড় পিস। চালাইছিস না? আর জাল বুনতেছো? যেগুলা তোমাদের জালের সমস্যা আছে ওগুলা মেরামত করতেছো? উপরের আকাশটা হচ্ছে সাদা মেঘে আবচ্ছন্ন, আর নিচে পানি, ওখানে একটা ঝুলন্ত ব্রিজ, পানির উপরে একটা ব্রিজ করা আছে। আমি ওখানে যাবো, আপনাদেরকে দেখাবো। যে একটু বডিটা সোজা করছি, পাটাস করে এরকম ফুটে গেছে। এখন আমরা চলে যাচ্ছি, আধা ঘন্টার জন্য নিছিলাম।
ক্লাস হেডশট তুমি ক্যাপ্টেন নেইমারের মতো অভিনয় বাদ দিয়ে আবার দাঁড়িয়ে গেল খেলার জন্য আমার ঘরের রমণ যেন কাল নাগিনী আমি পারি না আর পারি না আমি কেন মরি না কেউ গোধুলি বেলায় আমি কিন্তু সচরাচর কখনো এই ই-কমার্স সাইটগুলোতে কখনো মানে সাপোর্টে ছিলাম না আর কি সো এই ছিল মোটামুটি আমার এক বছরের ইন্টায়ার জার্নিটা এছাড়াও আরো অনেক ছোট বড় ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন বা যেই ভিডিওর ক্লিপগুলো আপনারা এখানে দেখলেন যদি এগুলো আপনারা দেখতে চান আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর এই তো এক বছর ধরে চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত মানে ওইভাবে হার মানি নাই কিন্তু এই এক বছরে অনেক বাধা বিপত্তি অনেক ঝামেলা আসছে তো সেগুলো অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলে বলবো মানে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কি এই যে এতগুলা ছোট ছোট ক্লিপগুলা দেখে কিন্তু নিজের একটা মানে টোটাল এক বছরের মেমোরিজটা কিন্তু আমার মাথায় চলে আসছে আর যারা এক বছর ধরে আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তাদেরও কিন্তু অনেকটা ভালো লাগছে যে টোটাল এক বছর যাবত আপনারা যে ভিডিওটা দেখলেন তা জাস্ট এই কয়েক মিনিটেই দেখে ফেলেন পুরাটা তো ঠিক আছে আর কিছু বলার নেই এই ভিডিওটা থাকছে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Fearless.